সাধারণ সর্দি কাশি আমরা যেটি বলছি, আমরা অনেকের ক্ষেত্রে দেখছি যে ইনফ্লুয়েঞ্জার প্রকোপটিও বর্তমানে রয়েছে, সেটির জন্য আসলে কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? কোভিডের সময় আমরা একটি সুন্দর অভ্যাস আমরা রপ্ত করেছি, সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করা এবং মানে সর্বত্রই মাস্ক ব্যবহার এটি একদম বাঞ্ছনীয় এবং প্রত্যেকেরই করা উচিত। কাজে ইনফ্লুয়েঞ্জা থেকে রক্ষা করে সাধারণ যেই ইয়েগুলো, যে রাস্তাঘাটে আমরা সবসময় মাস্ক ব্যবহার করব এবং অন্যান্য যে অতিরিক্ত ধুলা ধোয়া এর মধ্যে নিজেকে এক্সপোজ না করা, এর মধ্যে যথাসম্ভব নিজেকে এড়িয়ে চলা। ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা পদ্ধতি নিয়েও আমরা কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। আমরা যদি একটু আপনার কাছ থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেটি জেনে নিতে পারি। ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা পদ্ধতি অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় এবং জ্বরের প্যাটার্ন, পেশেন্টের রোগীর উপসর্গ সব কিছু মিলে আমরা পরীক্ষা নিরীক্ষা দিয়ে নিশ্চিত হই যে এটি ইনফ্লুয়েঞ্জা এবং তারপরই চিকিৎসা শুরু করি এবং এক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক গ্রহণ বাঞ্ছনীয়। এক্ষেত্রে সেটি আসলে কতদিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করাটা? প্রাথমিকভাবে আমরা 7 দিনের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি প্রাথমিকভাবে, তবে হ্যাঁ এর মধ্যে যদি না কমে বা পেশেন্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে ডাক্তার এক্সটেন্ড করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং বাকি সবাইকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সর্দি ও কাশি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে।